জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে ভাঙড় বইমেলা। আজ ভাঙড়ের বইমেলার তৃতীয় বর্ষে ভাঙড় বইমেলাতে হাজারে হাজারে ছাত্রছাত্রীরা এই বইমেলায় অংশগ্রহণ করেছে। এই বই মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জের সাংসদ মিমি চক্রবর্তী। বাঙালির একটা উৎসব শীতের সময়, সবাই বইয়ের স্টল হবে, সবাই মানুষের ঢল নামবে, বই কিনতে যাবে। আমি যখন ছোট ছিলাম, নর্থ বেঙ্গলে জলপাইগুড়িতে থাকতাম, তখন আমাদের বাড়িটা অনেকটা ভেতরে ছিল, মানে পঞ্চায়েত এলাকায় ছিল, আর টাউনে টাউন ক্লাব হলে হতো হলো বইমেলা। তখন ওই 10 টাকা রিক্সা ভাড়া জমিয়ে রেখে বইমেলা দেখতে যেতাম দিদির হাত ধরে। এই মেমোরিটা আমার এখনো রয়েছে বইমেলার জন্য, এই ভালোবাসাটা এখনো রয়েছে। আর ওই বইয়ের যেটা শিখেছি সেটা আজ অব্দি কিন্তু আমার স্বাদ কোনোদিন ছাড়েনি। আর আশা করি তোমাদেরও থাকবে, ভালো থাকবে, আশীর্বাদ করবে, দোয়া করবে, যাতে করে আগামী দিন আমি তোমাদের সবাইকে নিয়ে, আমি জানি না তোমরা আমাকে কি নিয়ে স্বপ্ন কি দেখেছো, কিন্তু এটা আমি তোমাদের সবাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, যেগুলো আমি তোমাদের সবার জন্য কাজ করতে চাই, তোমাদের সবাইকে নিয়ে এগিয়ে দিতে চাই। আর সেটা যদি তোমরা আশীর্বাদ করো, দোয়া করো, আমি নিশ্চয়ই করবো। আর ভাঙড়ের বইমেলাকে বাঁচিয়ে রাখার জন্য বই পড়ার আহ্বান জানালেন মিমি চক্র। ছাত্রছাত্রীরা এই বইমেলাতে এসেছেন, এলাকার সাধারণ মানুষও কি বলছেন তারা এই বইমেলা নিয়ে, সরাসরি শুনে নেবো তাদের মুখ থেকে। কোন স্কুল থেকে এসেছো? ভাঙড় এই সাই মাদ্রাসা। কি নাম তোমার? সুমা খাতুন। বইমেলায় কেন এসেছো? বইকে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, তার জন্য। তোমার নাম? সুমা খাতুন। খুব ভালো লাগছে, আর খুব মানে ভালো লাগছে যে আমরা এসে দেখছি, ঘুরছি, বই মানে দেখছি, অনুষ্ঠান দেখছি, বই পড়ছি। এই ছাই মাদ্রাসা। কোন ক্লাস? ক্লাস 10। নাম পাপিয়া খাতুন। পিএম নিউজ 360 ক্যামেরায় আজাদের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়। জেলা পরিষদের সদস্য, তাকে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে বরণ করবো।